প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছে আমাদের প্রিয় অনুষ্ঠান বাউল মন গানের আড্ডা। আমাদের আজকের অতিথি জসীমউদ্দিন এবং সানজিদা রিমা। জি ভাইয়া, ভালো আছি। আপনি তো একাধারে নাটক, মেগা সিরিয়াল এবং সাংবাদিকতা এবং গান, এই সবগুলোই মিডিয়ার মধ্যে, মিডিয়ার আওতায়, কিন্তু তিনটা তিনটা ভাগে বিভক্ত। আপনার এই তিনটা অপশনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে? আসলে রণক ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। অল ওভার মিডিয়া গানটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। আমি সাংবাদিকতা করি, কিন্তু গান মানুষের মনের খোরাক, এই জন্য আমি গানটাকে খুব মানে প্রাধান্য বেশি দিচ্ছি, গানটাকেই বেছে নিয়েছি। তো এবার আমি তাহলে সানজিদা রিমার কাছে আসি। জি সানজিদা রিমা, তুমিও মোটামুটি গান করতেছো, আমারও গান করেছো, এখন তোমার এই প্ল্যাটফর্মে এসে তোমার অনুভূতিটা কি, তোমার কেমন লাগে? এই পর্যন্ত যে আসতে পেরেছে এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া। আর গানটা আসলে প্রথম পর্যায়ে শখেই ছিল, তো এখন গানটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আর গানটাকে খুব ভালোবাসি। দোয়া করবেন ভাইয়া যেন গানটাকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। চলো আজকে তাহলে গান শুরু করি। ভালোবেসে বুঝেছি এখন, তোমাকে ভালোবেসে বুঝেছি এখন, আরো আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল প্রয়োজন, আরো আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল। Party.
বুঝেছি এখন আরো আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল প্রয়োজন গো আরো আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল আমাদের দর্শকদেরকে সামনে আগামীতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবে।